আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আছি বাংলাদেশের উত্তরবঙ্গে। এখানে বলা হয় হালদি খোলাবাড়িয়া প্রতি বছর বাংলাদেশে প্রায় কয়েক কোটি টাকার মাছ এখান থেকে পুরো বাংলাদেশে সেল করা হয়। এটা যেমন আমাদের নাটোর রাজশাহীর মাছের চাহিদা পূরণ করে, ঠিক তেমনিভাবে পুরো বাংলাদেশে মাছের চাহিদা পূরণ করে থাকে। আজকে এখানে জাল টেনে কীভাবে মাছ ধরা হচ্ছে এটার পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে জাল ফেলা হয়েছে, এই ভাই এখান থেকে এই জালটা টানতেছে, আর সামনে ওই মুরব্বী যে দেখতে পাচ্ছেন কিনা উনি এখান থেকে টানছে। এই দুইটা মাথা যখন এক জায়গায় করা হবে তখন শুরু হবে মাছের খেল। সত্যি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা পুরো ভিডিওটি সাথেই থাকুন। ট্যাঙ্গর বাঁধিছে, ভালোই বাঁধিছে, ডাকিচ্ছে কে কে করে। খুলেই যাবি চলে গেলাম। ফুটে খাই দেয় দেখা।